প্রায় 16,000 নিয়োগ প্রত্যাশীকে 15 দিনের মধ্যে এমপিও পদে নিয়োগের সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তারা সবাই প্রথম থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ, তবে মোট সংক্ষুব্ধের সংখ্যা প্রথমে 17,000 থাকলেও তাদের মধ্যে কয়েকজন নিয়োগ পেয়েছেন। বঞ্চিতরা আদালত অবমাননা আবেদন করে এ আদেশ পেয়েছেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ আজ এ আদেশ দেন। বিষয়টি দৈনিক শিক্ষা ডট কমকে নিশ্চিত করেছেন আইনজীবী মহিউদ্দিন হালিম। রিটকারীরা দৈনিক শিক্ষাকে জানিয়েছেন এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপে তারা সংক্ষুব্ধ হয়ে ফের আদালতে গেছেন।